এম কে জুয়েলারি বর্তমান সমগ্র অসমরে এটি চিনাকি নাম হয়ে পড়েছে এম কে জুয়েলারি চব্বিশ বছরে নিষ্ঠা সততার রাইজর সেবাত গুণগত উন্নত মানদণ্ডর হলমার্কযুক্ত অত্যাধুনিক চালে চকুরা বিভিন্ন ডিজাইনের সোণ রূপ হীরা আদি গহনা গাঁথরীর এখনি নির্ভরযোগ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান এম কে জুয়েলারি বর্তমান এটি অত্যাধুনিক সভ্রান্ত চালে চকুরা চৌরমলৈ পরিণত হয়েছে রাইজর আপন জুয়েলারি এম কে জুয়েলারি বিয়া বাৰু জন্মদিন বা অন্য কোনো বিশেষ দিনত কোনো বিশেষ মুহূর্তত আপনজনক যদি সোণ রূপ হীরা বা অন্য যিকোনো গহনা গাঁথরি উপহার দিব বিচাৰে তেন্তে এম কে জুয়েলারিক সদায় পাব আপনার কাখন প্রিয় গ্রাহক সকলের যদি সোণ রূপ তাম আদি গহনা গাঁথরির কোনো সমস্যা থাকে তেন্তে আমার নিজা কারখানাত ততাতৈকৈ গ্রাহক সকলের সুবিধার প্রতি লক্ষ্য রাখি তৎক্ষণাৎ সমাধা করো আপনার মরমর পুত্র বা মরমর জীয়রীগের শুভ বিবাহর বাবে আমার চৌরমত হলমার্কযুক্ত বিয়ার সম্পূর্ণ গহনা গাঁথরি সমূহ পোৱা যাব পুরনি সোণর গহনা সলনি করে অত্যাধুনিক ন ন ডিজাইনের গহনা আমার এম কে জুয়েলারির ক্রয় করব পাৰিব প্রিয় গ্রাহক সকল সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতার আমার শোরুমের কোনো অসুবিধা নোপাকি সেবা আগবাই এম কে জুয়েলারির একমাত্র লক্ষ্য প্রিয় গ্রাহক সকল সন্তুষ্ট করাই আমার একমাত্র ধর্ম আমার প্রতিষ্ঠানত প্রতি মাহতে প্রিয় গ্রাহক সকলে অগ্রিম ধন জমা করে যেতিয়া প্রয়োজন হয় তেতিয়াই জমা থাকা অগ্রিম ধনের পরাই সহজে ক্রয় করব পাৰিব প্রিয় গ্রাহক সকলের মন পছন্দর গহনা গাঁথরি সমূহ গতি আজিয়ে সপরিয়ালে আমার শোরুম এম কে জুয়েলারি আহক আর লৈ যাওক আপনার সপোনের গহনা গাঁথরি সমূহ আমার ঠিকনা এম কে জুয়েলারি রূপহিয়ালী স্টুডেন্ট গ্যালারির কাষত যোরহাট নমস্কার এই মুহূর্ত এক গুরুত্বপূর্ণ বাতরি লৈ স্টুডিওর মজিয়াত মই হুপন দাস পথ সুরক্ষাই জীবন সুরক্ষা এই ক্ষেত্র যোরহাট জেলা আয়ুক্ত পুলক কুমার মহন্তই সর্বাধিক গুরুত্ব প্রদান করে আহিছে পথ সুরক্ষার সন্দর্ভত জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষত জেলা আয়ুক্তর সভাপতিত্বত সম্পন্ন হয় পথ নিরাপত্তার সন্দর্ভত এখনি গুরুত্বপূর্ণ সভা চাওক আমার এই বিশেষ প্রতিবেদনটি পথ সুরক্ষাই জীবন সুরক্ষা এই ক্ষেত্রে যোরহাট জেলা আয়ুক্ত পুলক কুমার মহন্তই সর্বাধিক গুরুত্ব আরোপ করে আহিছে পথ সুরক্ষার সন্দর্ভত এখন পর্যালোচনা সভা জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষত জেলা আয়ুক্তগীর সভাপতিত্বত অনুষ্ঠিত হয়ে যায় সভাত ভাষণ প্রদান করে আয়ুক্তগিয়ে পথ নিরাপত্তার বিষয়ত সুরক্ষামূলক নির্দেশনা সমূহ মানি চলবলে সকলের প্রতি আহ্বান জানার দুর্ঘটনা রোধর ক্ষেত্রে অধিক সাবধানতা অবলম্বনের উপর গুরুত্ব আরোপ করে জেলাখনের দুর্ঘটনা প্রবণ ঠাইসমূহ চিনাক্ত করে দুর্ঘটনা রোধর পরিবহন আর আরক্ষী বিভাগক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে বিশেষ রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণে নির্মাণ করে থাকা চারিলেনযুক্ত পথসমূহ বহু সময় দুর্ঘটনা হওয়া পরিলক্ষিত হয় সেয়েহে আয়ুক্তগিয়ে চারিলেনযুক্ত পথ নির্মাণ করে থাকা প্রতিষ্ঠান সমূহক কাম করা স্থান সমূহ প্রয়োজনীয় পথ নির্দেশনা স্ট্রিট লাইট আদি ব্যবস্থা করবলে নির্দেশ দিয়ে বাটপথ সমূহ সুচল হলে দুর্ঘটনা সমূহ বহু পরিমাণে হ্রাস হব গতি জেলাখনের রাষ্ট্রীয় ঘাইপথকে ধরে উপপথ সমূহ চলি থাকা নির্মাণ কার্য অতি শীঘ্রে সম্পন্ন করবলে লোক নির্মাণ বিভাগক নির্দেশ দিয়ে তদুপরি আয়ুক্তগিয়ে আগন্তক দুর্গোৎসব আর অন্যান্য উৎসব সমূহ সমাগত হওয়ার প্রতি লক্ষ্য রাখি নগরের বাটপথ সমূহ সুন্দর আর পরিষ্কার রখার উপর গুরুত্ব দিয়ে এই উৎসবসমূহের সময়ত অবৈধ সুরার বিক্রির ব্যবস্থা লবলে আবকারী বিভাগ আর আরক্ষী বিভাগক নির্দেশ দিয়ে আনহাতে যান বাহন চালক সকলে নিচাযুক্ত দ্রব্য সেবন করে যান বাহন চলালে সেই সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবলে পরিবহন আর আরক্ষী বিভাগক নির্দেশ দিয়ে সভাত যোরহাট পৌরসভার পৌরপতি জেলা উন্নয়ন প্রাধিকরণের সভাপতি আরক্ষী অধীক্ষক অতিরিক্ত আয়ুক্ত অতিরিক্ত আরক্ষী অধীক্ষক লোক নির্মাণ বিভাগের অভিযন্তা জেলা পরিবহন বিষয়া বন বিষয়াকে ধরে আবকারী বিভাগের বিষয়া কর্মচারী সকল উপস্থিত আছিল উৎপল দাসের এক বিশেষ প্রতিবেদন নিউজ নাও